नवीन कुमार देव प्रतारणार शिकार। प्रतारणार शिकार एक युवक। प्रतारणार शिकार हुआ युवकेर नाम नवीन कुमार देव। जाना जाए गत 7 मास धरे से माकाली एंटारप्राइजर अधीने मार्केटिंग एर काज करत। तार काज छिलो नन जीएसटी प्रोडक्ट गैसर चुल्लि मार्केटे हकारदेर दिए बिक्री करा। किन्तु जाना जाए हकार ताके कम अर्थ दिए फाँसिए दिएछे। फले संस्थार कर्णधार निताई भौमिक नवीनेर बिरुद्धे पूर्व थानाय मामला दायर करे। किन्तु अभियुक्त नवीनेर अभियोग संस्थार कर्णधार तार साथे प्रतारणा करेछे, ताके फाँसिए दिएछे मामलाय। देखा दिएछे चाञ्चल्य। धरेन ना तार सेई जे मार्केटटा देखे সে যে ফেক নাম্বার, ফেক নাম দিয়া, ফেক সোর্স এস্টাবলিশমেন্টের নাম দিয়া, আর আমাদের জেনুইন যে কাস্টমার, এক্সিস্টিং যে কাস্টমারগুলো আসলো আগের থেকে, তার আবার আগে যে কাস্টমার, সব মিলে তার আন্ডারে প্রায় 1,15,00,000 টাকা ক্রেডিট আছে ওই এরিয়াটার মধ্যে, তার এরিয়াটার মধ্যে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 75,00,000 টাকা সে ফেক নামে ক্রিয়েট করছে, ফেক নাম দিয়া ক্রিয়েট করে গিয়ে ফার্মের নাম ক্রিয়েট করে গিয়ে ওই নামে মালগুলো গেছে, কিন্তু আদৌ পার্টিগুলো ফিজিক্যালি নাই ওই লোকেশনের মধ্যে, কোনো দোকানই নাই না। ফোন করলে ফোন হইল বেলি ওই শিলং ধরে, নাইলে এক কল মিস্ত্রি ধরে এরকম। এখন যখন ধরলাম তখন আমি দিয়ে দিয়েছ তাই হেরে থানার দোক, এখন সঙ্গে সঙ্গে আমি রাত্রের মধ্যে থানার দোক, থানার তুমি 75,00,000 টাকা কাবলা করছ এত বড় ইয়ে। তখন হের মারে হে ফোন করে হের বাবার নিয়ে গেছে। আইনা হের মার কথা থাকে, দাদা বাবু আমার ইয়েছে, দাদা আমার ইয়ে হয়েছে, আমি আমার পোলা যদি ভুল করে আমি আমার বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ কইতেছে আমার শ্বশুর বাড়ি বেচে দেবো, দাদা আমি আমার টাকা দেবো, আপনি আমার ইয়ে করেন না, কিনা আছে আমি তো গেলে দলিল দিয়ে দেয় লিখা দিয়ে দেবো। তখন আমি বললাম যে আপনি দলিল লেখা আমার কী লাভ, আমার তো দলিল দরকার নাই, আমার দরকার আমার 75,00,000 টাকা। হ্যাঁ নাহলে কই টাকাটা, টাকা কার কাছে, এটা আমারও দেখা, আমি যাই লুম মাল তো সে নিছে, এই নামে নিয়েছে, এই নামে দিছে, কই দিছে এগুলো বের করে দেখা, আমি টাকা গুলা কম চাইছিলাম। হ্যাঁ এবার এবার হের মা হের বাবা কত, আমার বাবা অসুস্থ, দাদা কালকে আমি সকালবেলা 8টার সময় বেরোবো, আমার দলিলটা রাখেন, নাহলে আপনি হ্যাঁ হ্যাঁ নাহলে থানার মধ্যে দিয়ে না, আমি দলিল দিয়ে যাচ্ছি সিকিউরিটি হেরা থানার দেন না, হ্যাঁ কালকে হেসেন আপনার মার্কেটে যাইবো, আর যা টাকা যদি হ্যাঁ গাবলা করছে এই টাকা আমার বাড়ি বিচ্ছে তোমার মদর কইল। আমি তো আপনি বাড়ি বিচ্ছা দিবেন কী বিচ্ছে, আমার দেখেন আমার তো টাকার দরকার, আমার তো সূত্র, আমার তো কোম্পানি লাইবিলিটি, আমার তো ব্যাংকের লাইবিলিটি। আপনি কি সাদা কাগজে সই রাখছেন দাঁড়াতে? না এমন কোনো সাদা কাগজ। লেখা লেখাটা কে রাখছিল? দুজন কাস্টমার আসলো আপনাদের, আপনার বন্ধু যে বিষ্ণু দাস উনি কি আসলো ওখানে? অভিনগরের যে ওসি আসলো উনি আসলেনি তখন রাত্রেবেলা? আমার একটা দিন সময় দেবো বাবা হসপিটালে নিতে, দলিল আনতে কইছে, আমরা মালিক কইছে, থানার মানে কইছে সবাই ছিল, দলিল কই এখন? দলিল আমরা অফিসে বিষ্ণু দাস ঢুকতে পারে দিয়া
এই কোম্পানির ভিতরে জয়েন করতে ডেবিতে টাকা উঠে গিয়েছে। আমি কোম্পানির সব কিছু ডেবিতে জানি না। কালকে রাতে আমরা হঠাৎ করে ছেলে ফোন করছে, তো মা হাতে আসছে। আমি বললাম কে রে, কয় একটু দরকার আছে? তা আমি চলে এসে তখন তখন ফোন করছে, আমি তখন তখনই আইসি। প্রায় মনে করেন নয়টা আমি আইসি, নয়টার সময় আইসি। আমি ফোন করে ঢুকছি, আমি আর কোনো সময় আইসি না, নয় ঢুকছি। ঢুকার করেছি তারা রুমের ভিতরে ঢুকাই রাখছে, তোর লোক করে না তার বাবা এনে তারা দিচ্ছে। ঢুকে এসে তার খুঁজেছে, তুমি এতগুলি টাকা মারছো, তুমি এই করছো সেই করছো, তুমি এই টাকা কী করছো? আমি এমন ভাবে ধমকে দিয়েছি, আমি তত তাকে যে ঢুকছি তখন আমি শিখেছি গিয়েছি স্যার, আমার লোক তো খুব কমই কথা হয়, এর ঘোষা দিতেছে। তার আরও পাঁচশোর জন লোক আসছিল, এনো একজন পুলিশও আসলো আবরতেছে। তখন আমি খুঁজছি বলে কিয়েছে কয়া ফেরেছে, 70 লাখ টাকা মারছে, একবার কেউ 75 লাখ টাকা মারছে। আমি কীভাবে মারলো এই টাকা? 75 লাখকে 6 মাসের ভিতরে একটা কোম্পানিতে ঢুকে সে স্যার এই টাকা কিনে মারতে পারেনি, এটা কর না, এটা নিশ্চয়ই কি ওর কোনো ষড়যন্ত্র কোনো কাজ আছে এটার ভিতরে? আমার ফুলাটা এমনি এমনি পাঠিয়েন না, কারণ আমি তো মা, আমি তো জানি যে আমার ছেলেটা কিরকম, আমার ছেলে এরকম করতেই পারে না। এতক্ষণ এটা তাই অভ্যান ধমকাইতেছে, মাঝে মাঝে আমারও ধমকাইতেছে, বাবাও গিয়ে বলে গেছে আমার ফোন করছে, আজ আমি তো বেলেছি তোমার এটা বলে দিতেছি গা। আমি আমি এলো প্রায় রাত্রে 12টা সাড়ে 12টা পর্যন্ত তারা একই পেতাম, তখন আমি কি করুম পুরো আটকে রাখছে। কালকের ঘটনা হয়তো কালকে রাত্রে 9টা আইসি আর 12:30 মনে আমি এসে গেছি। আমি খুঁজি যে স্যার আমি কি করতে পারি, আমার কোনো একটা বুদ্ধি দেয় না, আমার তো এছাড়া কোনো উপায় নাই, আমার কোনো টাকা পয়সা হাতে কোনো কিছু নেই, আমার এই ব্যাপারে শুধু টাকাটা আছে, আমার কোনো পড়তে রাস্তা নাই, আমার দলিলটা আছে স্যার রেখে দেন তেলে এটা আর কি করবো, আমার ফুলারে স্যার নেই, তারা আমার হুমকি দিতেছে, বলিতে যে দেবো এই করো সেই করো বাপরেরও দেবো। আমি নাম কি? নবীন, নবীন কুমার দে, সকালবেলা কত করছে নিয়ে আমার বাড়ি নিয়ে ধরে নিয়ে দিয়েছে কালকে রাত্রে দিকে সারা রাত্রে ঘুম নেই সকালবেলা কত করবো কেউ তারপর জীবিত নিয়ে ভর্তি করছি ইয়ার ভিতরে রক্ত পরীক্ষা করছে তারপর জীবিত নিয়ে ভর্তি করছি আমি যদি নাচি একজন পুলিশ আছে লোকে গেছে আর কালকে রাত্রে নাচলা উঠেছে থানার ভিতরে তার বাবার কে যাইতে হতো আমি বুঝাতাম না। আমি অক্ষণে তার আমি কিছু তার আছে আমি তার জোরাত করছে আমার আজকে দিনের সমাধান তার বাবার এই পরিস্থিতি এছাড়া আমার আর ড্যান বউ কেউ নাই। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।